তারিখ স্পষ্ট হয়ে গেল আল্লাহর পারমিশন নিয়ে অনেক আল্লাহর বলিও ইন্তেকালের পরে আসতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? বোধহয় বিশ্বাস হচ্ছে না। আর আমি যদি এই সাতটার উপর ওয়াজ করি, কয়েক ঘন্টা কথা বলতে হবে, কয়েক ঘন্টা শুধু এটার উপর। যেমন এই কোমিলানের যে হুজুর আছে, এই কোমিলানের হুজুরদের যিনি বড় হুজুর আশরাফ আলী থানভী, ওনার একটা কিতাব আছে বাজমে জামশিদ। এইখানে আশরাফ আলী থানভী সাহেব ওনার ফরদাদা গোলাম ফরিদের ঘটনা বর্ণনা করেছেন। আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় বারাত দিয়েছে, একটা বিবাহের বারাত দিয়েছিল। বইরা থয় যেন বুঝো না, বইরা বুঝো না। এখানে লিখতেছেন যে আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় একটা বিবাহের মতে গিয়েছিল। তো জায়গাটা কিন্তু ফতের জায়গাটা ভয়ঙ্কর ছিল। সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে ডাকাত আক্রমণ করেছে। ডাকাতে কি করেছে? তো উনি লিখতেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ তীর ছালানোর মধ্যে খুবই পারদর্শী ছিলেন। উনি রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছিল। এক পর্যায়ে ডাকাতের আঘাতে আমার ফরদাদা গোলাম ফরিদ ইন্তেকাল করছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না উনি মারা গিয়েছেন, ওনাকে ওখানে দফন করা হয়েছে। এগুলো আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন। তো আসলে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন যে আমার ফরদাদা তো ওখানে মারা গিয়েছে, ওখানে শহীদ হয়েছে, মারা গিয়েছে, ওখানে দফন করা হয়েছে। একদিন আমার ফরদাদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, হঠাৎ দেখতে পেলেন আমার ফরদাদার গোলাম ফরিদ আসছে। উনি তো মারা গিয়েছেন অনেক দিন আগে, এখন ওনার ওয়াইফে দেখতেছেন উনি ঘরে আসছেন। শুধু এমনি আসে নাই, আসার সময় মিষ্টি এনেছেন। ওয়া কি এনে মানুষ নিয়ে বেনা মাথাতে কি এনে দেন, মিষ্টি আনছেন। বড় মজার ঘটনা না, শুনেন না আপনারা। মিষ্টি আনছেন, হ্যাঁ আপনি বলে সাবধান আওয়াজ করবা না, আমি আসছি এই কথা কাউকে বলবা না, আমি আসছি যাবার সময় তোমাকে কিছু নসিহত করে যেতে পারিনি, একটু নসিহত করার জন্য আসলাম। আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা, আমার এই ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা, এই ওসিয়তটা করার জন্য আসলাম। ধরো আমি কিছু মিষ্টি আনলাম, সাবধান আমি যে আসছি এই কথাটা আর কাউকে বলবা না, এ চলে গেল। তো চলে যাওয়ার পরে সকালবেলায় ওই ছেলের হাতে মিষ্টি দিছে না, মা ছেলের হাতে কি দিল? মিষ্টি দিল। তো তৎকালীন যুগে বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আইব, কথা বুঝতেছেন না? বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা এটা একটা বড় দূষণীয়, মানুষের জন্য বড় আয়েব। কিরে তোমার স্বামী নেই, তোমার ঘরে মিষ্টি কোথা থেকে আসলো? তুই কোনার ভিতরে ভিতরে আর কোনে কি অন্য কোনো খাতির করতে দিব না, মানে এটা একটা দূষণীয় বিষয় ছিল। তখন ছেলেরা যখন মিষ্টি খাচ্ছে, এলাকার মানুষ বলতেছে কিরে তোমার ছেলে মিষ্টি খাচ্ছে কোথা থেকে, তখন ওনার ওয়াইফ ঘটনাটা বলে দিলেন, আপনারা আমাকে মাইন্ড করবেন না, আমি কারো সাথে ফরকে প্রেম করি নাই, এই মিষ্টি আমি তাহাজ্জুদ করার জন্য উঠলাম, এই ছেলের বাবা আসছেন আমাকে ওসিয়ত করার জন্য, বলছেন যে আমি তো যাওয়ার সময় তোমাকে ওসিয়ত করে যেতে পারি নাই, আসছে আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করবা, এই ওসিয়ত করার জন্য আসলাম। উনি আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন, উনি আমাকে নিষেধ করেছেন না বলার জন্য। যখন বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা দূষণীয়, এটা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার জন্য কথাটা বলে দিলাম, এই মিষ্টি আমি অন্য কেউ আনে নাই, ছেলের বাবাই এই মিষ্টিগুলো আনছেন।
এবার কি বুঝলেন তো আশ্রমে তালেবি সাহেব ফরদাদা গোলাম ফরিদ মারা যাবার বহুত অনেক দিন পরে স্ত্রীর ঘরে আসে মিষ্টি নিয়ে আসে তাহলে এটা নিশ্চয় আল্লাহ পারমিশন নিয়ে তো আসছেন মানুষ না বেঁধে বুঝলেন কথা বলছেন এখানে আসছেন এগুলো তো তাদের কিতাবে লেখা হেকায়াত আউলিয়া জারাফার নাম আরওয়াহে সালাসা এখানেও আছে বসমে জমশিদদের মধ্যেও আছে তো মা আমেনার ঘরে আসিয়ার ইসলাম আসছেন মুসার ইসলামের বোন আসছেন তারপর আর কে মরিয়ামের ইসলাম আসছেন এটা কি অযৌক্তিক না দলিল ভিত্তিক একবারে সহি ওরা তিনজন আসছেন কি জন্য জানেন আজকে ইমামুল আম্বিয়া দুনিয়ায় তশরিফ আনছেন নবীর আগমনের আনন্দ উৎসব করার জন্য এবং সেই উৎসবের প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার রাসূলকে স্বামী হিসেবে পাবেন চিৎকার দিয়ে বলুন লা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি কি কথা বোঝাতে পারলাম আমার ভাইয়েরা এই তিনজন মহিলা যেহেতু এরা দুনিয়ায় আল্লাহর প্রেমে নিজের জীবন কুরবান করে দিয়েছিলেন স্বামীর সাপ কাকে বলে এরা কোনদিন উপভোগ করতে পারে নাই মরিয়ম আলাইহিস সালামের কাহিনী কোরআনে পাকের মধ্যে আল্লাহ কত সুন্দর করে করে বলছেন জীবনে কোনদিন স্বামী গ্রহণ করে নাই স্বামীর সাথ কাকে বলে এই মেয়ে তবু করতে পারে নাই এরপরেও বাপ সারা স্বামী সারা সে গর্বিত হয়ে আছে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ জিব্রিল পাঠিয়ে দিলেন জিব্রিল এসে বলেন আমি আসলাম লিয়া হাবালাকে গোলামান জাকিয়া আল্লাহ দিতে চাইলে বাপসারাও কি দিতে পারবে বেপেদার ফরজন্দ পাইব ও কোন দু তিফলের আদম মাহদি বুয়া ও কোন দু সনাতনে আ আল্লাহ কেমন সত্তা যিনি বাচ্চারা ও ছেলে দিতে পারে তিন দিনের বাচ্চা দোলনার বাচ্চা মুখ দিয়ে কথা বলাতে পারে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মামলা চলে গেল চলে যাওয়ার পরে মা আমরা বললেন খারাজা মিন্নিন নূর আমি আমার থেকে একটা নূর বের হলো আপনার কি মনোযোগ আছে অফার রেভায়ত মোতাবেক আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন তসি বললেন আমার বেটার দেহ মুবারক থেকে একটা জুতি বের হয়েছে একটা কি বের হয়েছে একটা জুতি বের হয়েছে আমি আমিনা সেই জুতির মাধ্যমে মক্কার জমিনে বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রসাদ চোখে দেখলাম মা আমার নবী আসছেন মক্কার জমিনে মা আমেনা মক্কার জমিনে আমার নবী দুনিয়া আসার সাথে সাথে আমার নবী দেহ মুবারক থেকে এমন একটা নূর বের হলো মা আমেনা বলেন আমি সেই আলোর মাধ্যমে মক্কায় বসে ফারস্যের কিসরা বাদশা ফারস্যের বাদশার উপাধি কিসরা ওনার আসল নাম খসরু ফারভেজ ইনি হলেন নওশিরাওয়ান বাদশার নাতি খসরু আমার রসুল যখন দুনিয়া আসছেন তখন ইরানের মসনদে ফারস্যের বাদশা হলো খসরু ফারভেজ যার উপাধি কিসরা মা মেনা বলেন আমি আমার ছেলের আলুর মাধ্যমে মক্কায় বসে ফারস্যের কিসরা বাদশাহ রাজপ্রসাদ চোখে দেখলাম এক দ্বিতীয় নম্বর দেখলাম ফারস্যের কিসরা বাদশাহ রাজপ্রসাদ থেকে 14টা গুম্বিদ অফার হাদিস মোতাবেক 14টা বড় বড় পাথর
ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়তে আমি আমিনা চোখে দেখলাম। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, মা আমিনা কেন দেখলেন? ফারস্যের কিসরা বাদশাহ রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ কিংবা 14টা ফাতর ভেঙে পড়তে কেন দেখলেন? বলে হাদিসের ব্যাখ্যা হলো, এখন থেকে ফারস্যের 14 জন বাদশাহ অতিবাহিত হওয়ার পরে ফারস্যের কিসরা বাদশাহ রাজপ্রাসাদে আমার নবীর খলমার পতাকা উড্ডীন হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেক হাদিস কো এটা বলে শেষ, সারা পৃথিবীতে অগ্নি পূজারী যারা আগুন পূজা করে, মজুসি বলে আর কি, আগুন পূজা করে এমন কিছু আছে না? ওরে মানুষ মরা ধরা হলো বললো আগুন পূজা করে তো ওজন মান নেই, ওদেরকে বলা হয় মজুসি। পৃথিবীতে সবচেয়ে বড় আগুনের কুণ্ডল ছিল ফারস্যে, সেই কুণ্ডুলের বয়স প্রায় 1000 বছর। 1000 বছর ধরে কোনদিন সে কুণ্ডুলের আগুন কেউ নিভাতে পারে নাই। আমার নবী মা আমিনার ঘরে যখন তশরিফ আনলেন, আমার নবী দেহ মুবারক থেকে ওই আলু নূরের জ্যোতি যখন ফারস্যের দিকে গেল, ফারস্যের দিকে যেতে দেরি, 1000 বছর ধরে জ্বলন্ত আগুনের তপ্ত। কথা বলছেন কেন? এই খুশি আরেক প্রকারের খুশি আছে, লা তাফরা লা তাফরা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা আনন্দ করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আনন্দ কয় প্রকার হলো? এই জন্য কোরআন শরীফ বোঝা মুশকিল। ওই আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, তাদের উচিত হলো আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। আর এই আয়াতের মধ্যে বলছেন যে তোমরা আনন্দ উৎসব করো না, আনন্দ উৎসব কারীকে আল্লাহ ভালোবাসে না। তাহলে তো আনন্দ কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। একটা হলো আনন্দ কোরআন সুন্নাহ ভিত্তিক, আর তা আনন্দ কোরআন সুন্নাহ বিরোধী। আর ঈদ মিলাদুন্নবীটা কোরআনন্দ, কোরআন সুন্নাহ ভিত্তিক, এখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ হয় না। অতএব এটা বেদাত নয়, এটা ইবাদত, যেটা আপনারা আমরা করতেছি। আরেকটা আনন্দ আছে, বিশেষ করে বিয়ে বাড়িতে দেখা যায়। এখন বিয়ে বাড়িতে আছে না রো তোমার আরে কেউ ইয়া খন্দা খনুডা মগা দিয়ে আমরা ইয়া এটা কি দৌলত বেশি দিনে? দৌলত তোর আর আর বেলায় তো ভালো হইতে পারে ইয়েন দৌলত চুর। অনেক সময় বিয়ে বাড়িতে দেখা যায় কি হয়, মানে মাল প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, অজে নয়জে, এই ধরনের নারী পুরুষ নাচানাচি আসেনি? ওই রাস্তার দুই পাশে বড় বড় পয়সাওয়ালা মানুষ বড় বড় কমিউনিটি সেন্টার দিয়েছে, অনেক সময় মাহফিল থেকে রাতের 2টা 3টার সময় যাওয়ার সময় দেখা যায় যুবক যুবতীর নাচ, যে ড্রেস, যে যুবক যুবতীর নাচ, যেগুলো দেখলে চোখ বরদাস্ত করে না, যেগুলো দেখলে ইহুদি নাসরান মহিলাদের বেহায়া ফেলা পর্যন্ত এদের কাছে হাত ধরা, সে আনন্দ হারাম। আমি জাতিকে বুঝাতে সক্ষম হয়েছি, আমি জাতিকে বুঝাতে বিয়া বিবাহ আমার রসুলের সুন্নাত, ঠিক কিনা বলেন না? বিবাহ আমার রসুলের, তো আপনারা নবীর সুন্নাত পালন করতে গিয়ে যুবক যুবতীর নাচ দিলেন কেন? তাহলে তো আপনি নবীর সুন্নতের সাথে অবমাননা করলেন। এই জন্য যেহেতু বিবাহ আমার রসুলের সুন্নত, আমি অনুরোধ জানাবো প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে অনুষ্ঠান, যেগুলো কোরআন সুন্নাহ বিরোধী, আসুন ছেলেরা মেয়েরা এগুলো পরিহার করুন। এর পরিবর্তে আমরা নাতে রসুলের মাহফিল দিই। কথা বলছো না কেন? আমরা কিসের মাহফিল দেব? সোনার মদিনা আমার, ওই তো এখানে শায়ের আসো তো, এখানে অনেক শায়ের এর আমি তো ভাড়ু গেল ইতনি ভাড়ু গেল। সোনার মদিনা আমার মদিনা, সবই বলিব কি
সবই বলিব বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সবই বলিব বলতে পারি না। আচ্ছা এই নাচগুলো কি খারাপ লাগে? ও মদিনা তোমায় বলতে পারি না, সবাই ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না বলো না, তোমারি বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা। আমরা তো এখন বুড়ো মানুষ, আমাদের ছেলেটা ওরা সুন্দর সুন্দর চমৎকার বলতে পারে। লন্ডন পের ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং পের টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই একটি জায়গায়, আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। আচ্ছা এই নাচগুলো কেমন লাগলো? তাহলে ফেকাস না তো আর তুলে হবে ফেকাস না তো ব্যাংশো দিয়েছে জিজ্ঞার বলাই কে জানো, আর বাড়ি আমার নবীর না ধরে চলে মাফ না শুন, আমরা চাই কি চাই না এই আনন্দ আল্লাহর নিয়ামত পে আনন্দ, এটা বেদাত নয় এটা ইবাদত, এটা বেদাত না। এজন্য আনন্দ কোনটা কোন পর্যায়ের এগুলো বুঝতেও কোরআন হাদিসের জ্ঞান লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহর রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, ইন বেদাত নয় ইন আগে আছেন ভাই, ইন আগে একটু না আর নতুন করে দিন বহুত পুরনা জিনিস, কথা বুঝছো না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমিন। এই আজান বেমুনতে নাই গুজে এই মহান নবীর ইবন মিলাদুন নবীর হাদিয়া, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আযান ছিল না, কোন নামাজ আযান ছিল না, ইকামত ছিল না, এতগুলো মসজিদ ছিল না, সবগুলো আমার নবীর মিলাদ নবীর হাদিয়া। আজকে আর বলবো না, আর দেখেন আর আত্মা তার গলা ফাড়ায় ওয়াজ গরিবের বয়স এখন আছে না, এখন আর আত্মাই আর কি নাম ওমর ফারুক নেইমি আছে, তারপরে আমাদের মেহমান আজকের মেহমান যিনি ব্রাহ্মণ বাড়ি থেকে আসতেছেন, তোমার আইচু দেখলে ডাল বাসুলে আইচু দে মিশা তাহলে ওই অদাত আইচু দে ওই তাইরি উজুনি ওয়াজুনি বললে জোয়া করবেন আল্লাহ ছেলেদের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক, যাতে জনগণের ভিতরে কোরআন হাদিসের আলো দিয়ে ফদভ্রষ্ট লক্ষ্যভ্রষ্ট মানুষকে যেন আল্লাহ রাসূলের দিকে নিয়ে আসতে পারে, যার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। আল্লাহ এই ধরনের তৌফিক দান করুক, আমিন।